মেমের নাকি নোরার বাবার সাথে সম্পর্ক শুনছিস? কে কইছে তোরে? শুনছি কোথাও থেকে, করা নেই কিন্তু। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু, তা না হলে তো আপনারা এত অ্যাগ্রেসিভ বিহেভ করতেন না। আসেন সামনে আসেন প্লিজ, আমাদের সবাইকে বলেন যে কি নিয়ে আপনাদের মাঝে এত ঝামেলা হচ্ছে। আসেন সামনে আসেন প্লিজ, আসেন, ক্লাস বাদ দিয়ে মারামারি করতেছেন আপনারা, আসেন সামনে এসে বলেন, আমরাও শুনি একটু। বলেন কি নিয়ে আপনাদের মাঝে ঝামেলা এত যে আমার কথা বাদ দিয়ে আপনারা নিজেদের মধ্যে মারামারি করতেছেন? কিছু না ম্যাম। কিছু না হলে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন। ওকে এভরিওয়ান, শুরু করা যাক। বাসায় কি কেউ পড়েছিল নাকি? সামনে এসে কেউ ছবিটা ব্যাখ্যা করতে পারবে? ওকে নোরা তুমি আসো। তোমরা ক্লাস চলাকালীন কেন ডিস্টার্ব করো বলো তো? আমি তো সবসময় ট্রাই করি যাতে ক্লাসটা বোর না হয়, এরপরও কেন এরকম করো বলো তো? সরি সরি ম্যাডাম। যাও জায়গায় গিয়ে বসো। ওকে নোরা তুমি শুরু করো। নোরা যাতে এই ব্যাপারে কিছু না জানে, জানবে না, ভুলে যেতে না জানে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম সমান দুই ভাগে বিভক্ত করে যখন দুইটা কোষের সৃষ্টি করে তখন তাকে দ্বিভাজন পদ্ধতি বা প্রক্রিয়া বলে। এটা মূলত একটা অজন্য জনন প্রক্রিয়া এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির প্রধান পদ্ধতি। ওকে বসো। ওকে ম্যাম। এটা ক্লাস আপ করতে পারতি না? আমি তো গ্যাঞ্জাম করতে চাইনি। তুই সবসময় এরকম করস পাঠ। আরে আসলে কিছুই হয় নাই, আমাদের ব্রাদার আদি নোমান ভাইকে একটু হালকা থ্রেট দিছে, ভাইয়ের একটু মাথাটা গরম তো তারটা একটু ছিঁড়ে গেছে। তুমি ক্লাউন না আদি, তুমি কমেডিয়ান হতে চাও এখানে, সো কমেডিয়ান হতে হলে অনেক সময় হেট্রেড আসবে, ক্রিটিসিজম আসবে, ওগুলো নিতে জানতে হবে। নিজেকে নিয়ে জোক লিখবা, যে নিজেকে নিয়ে করা জোক সহ্য করতে পারে না সে অন্যকে নিয়েও জোক করার অধিকার রাখে না। আমি শিওর তুমি এটা বিশ্বাস করো। অবশ্যই বিশ্বাস করো, অবশ্যই, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ ঠিক আছে, আই জল হইছে, কমন রুমে যাই বসি। ওকে চল চল।